ঠিক ভাইয়া, তুমি কি শুনেছ সেটা আমি জানি। একদম ন্যাকামি করবে না, তুমি আমার বোনকে চুমু খেতে কেন চেয়েছিলে? তোমার বোন কি কচি খুকু? তাকে আমি চুমু খেতে চেয়েছি, কোলে তুলে আদর করবো। দেখেছেন দুলে ভাই, আপনার সামনে বসে কিভাবে মিথ্যা কথা বলছে। আমার ভাইয়ের কথা শুনে তো মনে হলো সে তোমাকে চুমু খেতে চায়নি। হ্যাঁ, এখন তো বলবেনি নিজের ভাই যে। আরে বাবা, বিষয়টা তুমি এত সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? সাহেব নিশ্চয় তোমার সাথে ইয়ার্কি করেছে। ভাইয়া, আমি কিন্তু ইয়ার্কিও করিনি। সুমি যখন আমার মাথায় ইট মারতে চেয়েছে তখন আমি বলেছি। আপনার চেয়ে ভালো আছি ম্যাডাম, আয়না নিজের চেহারা দেখেছেন? তুই হন হন করে কই যাচ্ছি? দেখো মন মেজাজ খুব খারাপ আছে, কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কিছু বলতে পারবো। মানে কি হয়েছে বলে বলতো আমাকে? কি হয় নাই সেটা বলো। মেজো ভাই শালী মুন্নি দিন দিন আমার আমার বিপক্ষে বিদ্রোহ করেই যাচ্ছে। আজকে ভাইয়ের কাছে আমি হাত খরচের জন্য 500 টাকা চাইলাম। তারপর তারপর আর কি, ভাইয়া টাকা দিল, কিন্তু ওই মুন্নি বলতেছে আমি নাকি টাকা নিয়ে দোকানে গিয়ে সিগারেট খাবো। কেমনটা লাগে? কোথার থেকে উড়ে এসে আমাদের সাথে জুড়ে বসছে। বোন ভাই, এই একই কেসে কিন্তু আমি ফাঁসি আছি। আমি যখন ভাইয়ের কাছে টাকা চাই না, তখন ওই যে ভাইয়ার তজ্জাল শালী সুমি, সে কিন্তু ভাইয়াকে দিয়ে আমাকে বকা শোনাতে চায়। ভাইয়া অবশ্য বুঝে শুনে আমাকে কিছু বলে না, কিন্তু দেখে দেখে মনে হয় কি জানি আমি আমার পারে ভীষণ খেপা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আচ্ছা শোন, এই দুই মেয়ে আমাদের বাসায় থেকে আমাদের খেয়ে পড়ে আর আমাদেরই পিছে লাগছে। এই দুই ভাইয়ের পালিরে জন্য আমরা দুই ভাই কিন্তু অস্থির, আমাদের পিছে লাগিয়ে রইল। আগে ওই দুইটারে সাইজ করতে হবে। আরে সেটা কেমন করে? কেমন করে আবার? প্রেম করে। হ্যাঁ, মানে মানে কি আবার? আমরা দুই ভাই ওই দুই ভাইয়ের শালীরে সাথে প্রেম করে বিয়ে করে তারপর অপমানের প্রতিশোধ। ইয়েস, গুড আইডিয়া। এবং আজ থেকে কাজে লেগে পড়। মনে রাখিস, সাকসেস কিন্তু আমাদের হতেই হবে। দুলাভাইয়ের বাড়িতে খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, সেটার কথাই বলছিলাম। ঠিকই বলেছ, কিন্তু একটা সমস্যা আছে। তুমি কি খেয়াল করেছ দুলাভাইয়ের ভাইটা যেন একটু কেমন? আচ্ছা কোন ভাইটা বলতো? আর কোন ভাই যে সাহেব এরকম ভাবে আমার দিকে তাকায় মনে হয় একেবারে আমাকে গিলে খাবে। তাই নাকি? কিন্তু সাহেব ভাই কিন্তু আমার সাথে খুব সুন্দর করে কথা বলে, বুঝছো? মানে ওনাকে দেখে কখনো আমার এরকম মনে হয়নি। কিন্তু ওই যে ছোটটা আছে না শান্ত, অসহ্য, সারাক্ষণ আমার পিছনে লেগেই থাকে। মানে কি? হ্যাঁ, আরে লেগে থাকে মানে ভাব জমানোর চেষ্টা কর। তাই নাকি? হ্যাঁ বাবা, আমি আবার সাহেবকে পাত্তা টাত্তা দিই না জানো তো। ঠিকই আছে, কিন্তু সে গতকালকে কি বলেছে জানো? কি বলেছে? লজ্জার কথা তাও তোমাকে বলি, আমাকে বললো আমাকে নাকি চুমু খেতে চায়। কি বলছো তুমি? সাহেব ভাই এরকম অবস্থা? আরে এই কারণে বুঝি তুমি এরকম টেনশন করছো না, টেনশনে পাচারি করছিলে? আরে না, এই কারণে না, কারণ অন্য একটা আছে। তুমি তো জানো না আমার বিয়ে ঠিক হয়েছে, আমার হবু হাজবেন্ড MBBS ডক্টর। আরে সুমি, এটা তো খুবই খুশির সংবাদ। ও কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা মুন্নি তুমি থাকো, আমি আসলে একটু শপিং করতে যাবো, তো নিচে গেলাম, একটু আপনার সাথে কথা আছে। ওকে ঠিক আছে, ওকে যাবো, টাটা।
ওর চাইতে আমি কোন অংশে কম সুন্দর? উনি একজন ডাক্তার ছেলেকে বিয়ে করবেন, বাবা কি সব তার। আমি আজকে আপাকে বলবো, আমাকেও যেন একটা ডাক্তার ছেলের সাথে বিয়ে নেয়, যেভাবে হোক। ভাবি ভাবি, আমাকে দুধ চিনি বেশি করে দিয়ে এক কাপ চা দাও তো। চা পরে খাও, আগে মিষ্টি মুখ করো। মিষ্টি আগে তো খাও, হা করো হা করো, আগে খাও তারপরে মিষ্টি। কি হয়েছে? ও গলায় মিষ্টি আটকে গেছে নাকি? বিয়ের কথা শুনে বলছি না, পানি খা। আসলে ওই হঠাৎ করে সুসংবাদ করলাম তো, তাই কনগ্রেচুলেশনস। অনেক অনেক ধন্যবাদ। শুনুন, আপনি কিন্তু মানুষটা অনেক ভালো, বাট মুন্নি তো আপনাকে একেবারেই দেখতে পায় না। আপনি ঠিকই বলেছেন মেজবাবি, আমি তোমাকে বলে রাখলাম, ওই মুন্নি কিন্তু যখন তখন যেখানে সুযোগ পায় আমাকে কিন্তু যা তা বলে অপমান করে। দেখো আমি যদি ওকে সুযোগ পাই না, একদম কানের নিচে ঠাস করে একটা মেরে দিই। প্রশান্ত, এসব করবো না, এসব করলে তো মান সম্মান কিছুই থাকবে না। আরে কি বলছো মান সম্মান থাকবে না? আমাদের বাসায় থেকে আমাদেরটা খেয়ে আমাদের পিছনে লাগে, আমাদের পিছনে গন্ডগোল করে, এটা কি সহ্য করা যায় বলো? হ্যাঁ মেজো ভাই, এটা মাথার মধ্যে সমস্যা আছে আমার মনে হয়। তা না হলে কি নিজের শালিকে কেউ এতদিন শ্বশুর বাড়িতে রাখে নাকি? আমার তো মনে হয় যে আর কয়েকদিন শ্বশুর বাড়িতে থাকলে এখান থেকে যাওয়ার নামই নেবে না। এক্সকিউজ মি, আপনি কি কথাগুলো আমাকে মিন করে বলছেন? আরে না না, আপনাকে কেন বলবো, আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আর তাছাড়া আপনি তো কিছুদিন পরে MBBS ডাক্তারের বউ হতে যাচ্ছেন, আর মুন্নির সঙ্গে কি আপনার তুলনা চলে বলেন? শান্ত, তুমি এই কথাটা একদম ঠিক বলেছো। না না, একটা মিষ্টি খাও। না মানা করলে তো হবে না, মিষ্টি আপনাকে খেতেই হবে, আমি নিজে আপনাকে খাইয়ে দেবো। মানে খান, হা করো না, হা খাও খাও খাও, বয়স না, তুমিও খাও। ঘটনা কি ভাবি, দুই বোন একদম সাজুগুজু করে যাওয়া হচ্ছে। আমরা একটু পার্লারে যাবো, আমি চুলটা স্ট্রেট করবো আর দুইজনে ফেসিয়াল করবো। কি দরকার আছে মুন্নির ফেসিয়াল করার? ও তো এমনিতেই কত সুন্দর, ওকে আবার পার্লারে নেওয়ার কি দরকার? শাহেদ ভাই, একমাত্র আপনি বুঝলেন এই কারণটা, আপনাকে এত ভালো লাগে। কিন্তু একজন মানুষ আপনাকে ভীষণ অপছন্দ করে, বুঝি না কেন অপছন্দ। কে তোমার দুলা ভাই? তার গার্মেন্টস এর চাকরি করেনি এই জন্য, তাই না? আরে দুলা ভাই হতে যাবে কেন? হ্যাঁ আপনার বড় ভাইয়ের শেরিকা শুনি। আরে বাদ দাও তো তুমি, ওর পছন্দ অপছন্দ দিয়ে আমার কিছু যায় আসে নাকি? আমি একটা জিনিস বুঝি না ভাবি, বড় ভাই কেন এই ভাবির বোনকে এতদিন বসায় বসায় রাখছে? আরে আত্মীয় স্বজন আসবে, খাবে, থাকবে, চলে যাবে, তা না একদম ঘুপে বেড়ে বাসার ভিতর বসে আছে। আরে সেদিক দিয়ে আমার বোনটা কত ভালো বলতো, প্রতিদিন সকালে উঠে বলে আমি বাড়ি চলে যাবো, আর আমি জোর করে করে ধরে রাখি। কি যে বলো না ভাবি, মুন্নি তো খুবই ভালো মেয়ে, ওর সাথে কি কারোর তুলনা হয়? আরে দেখতে হবে না বোনটা কার, তোমাকে একটা চা বানিয়ে দিই। না না ভাবি, চায়ের কোনো দরকার নেই। তবে একটা কথা কি ভাবি, মুন্নিকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সাহেব ভাই, থ্যাংক ইউ। আসলে তারপর আরেকটু সুন্দর হওয়ার জন্য পার্লারে যাচ্ছি আর কি। আর কোনো বিশেষ উদ্দেশ্য আছে নাকি? জি সাহেব ভাই, আপা আর দুলা ভাই বলেছে আমাকে যে করেই হোক ডাক্তার ছেলের সাথে বিয়ে দিতে। কাম সারছে রে, আমরা দুই ভাই কি প্ল্যান করে বসে আছি, আর এরা বলে কি? আচ্ছা মুন্নি, আমাকে একটা কথা বলো তো, দুনিয়াতে এত প্রেশার মানুষ থাকতে তোমাকে ডাক্তারই বা বিয়ে করতে হবে কেন?
আরে বড় ভাইয়ের শালি যদি ডাক্তার ছেলেকে বিয়ে করতে পারে তাহলে আমার বোন পারবে না কেন? আমার বোন কি ওর থেকে কম সুন্দর নাকি? আমার বোনও ডাক্তার ছেলের সাথে বিয়ে করতে পারবে। আমি কি ওর চাইতে কম সুন্দরী ভাইয়া? আপনিই বলেন। কে বলছে? তুমি তো ওর থেকে শতগুণ সুন্দরী। আচ্ছা মুন্নি একটা কথা বলো তো, কুমির যে ডাক্তারের সাথে বিয়ে কে বললো তোমাকে? শুনি তো নিজেই বলেছে। ওকে জিজ্ঞেস করবে, দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আমরা যাই। হ্যাঁ চলো ডাক্তার পাত্রের সাথে বিয়ে, ওরে সুমি নিজের মাপকাঠি না মাপে চোখ বুঝে লাপ মারতেছিস। আমিও দেখব তোকে কোন ডাক্তার বিয়ে করে। আমার বোনের জন্য তোমার পরিবারের সমস্যা হচ্ছে কামাল, তোর কথা আমি বুঝলাম না। বুঝলে এ ভাবি, তোমার বোন আমার শালিকাকে বলেছে তার নাকি বিয়ে ঠিক হয়েছে এক ডাক্তার ছেলের সাথে, এবং তারও মাথা ঢুকেছে তাকেও নাকি এখন ডাক্তার ছেলের সাথে বিয়ে দিতে হবে। ভাবি তোমার বোনের স্পেশাল গুণটা কি একটু শুনি প্লিজ। আচ্ছা কামাল ভাব নাই, ওদের বোনদের কথা না ভেবে আমাদের দুই ভাইদের কথা ভাবতে হবে একটু, তাই না? শান্ত না হয় ছোট তবে মাত্র পড়াশোনা শেষ করবে, কিন্তু সাহেবকে নিয়ে কি করা যায় বলতো? আপাতত আমি তোমাকে কিছু বলতে পারছি না ভাইয়া, আগে সাহেবের সাথে কথা বলি তারপর আমি তোমাকে জানাবো। ও তো আমাকে রীতিমতো একেবারে টেনশনে ফেলে দিয়েছে, চাকরি করবে না, ব্যবসা করবে না, আবার বিয়েও করতে চায় না। এই জন্য দায়ী তোমরা দুই ভাই, যখন যা চেয়েছে সঙ্গে সঙ্গে তা দিয়ে মাথায় তুলেছ। কি করবো বলো, বাপ মা মরা ছোট দুইটা ভাই, ওদের তো আমাদেরই দেখতে হবে, তাই না? ভাইয়া এই মাত্র আমি অফিস থেকে ফিরেছি, আমি একটু ফ্রেশ হই, তারপর আমি তোমার সাথে আলোচনা করবো। আচ্ছা ভাইয়া তোমার তো সাইকেল অনেক বড়, দেখো না আমার ছেলেকের জন্য একটা ডাক্তার পাত্র পাওয়া যায় কিনা। ঠিক আছে কামাল আমি দেখবো। ঠিক আছে গেলাম। খবরদার বলতেছি, আমার বোনের বিয়ের সাক্সেস হওয়ার কারণে কোনো ঝামেলা করো না, তার তোমার খবর আছে। মানে খুবই সোজা, আগে আমার বোনের বিয়ে ডাক্তার পাত্রের সাথে সম্পূর্ণ হবে, তারপর তুমি তোমার ভাইয়ের শালিকার জন্য পাত্র খুঁজবা, তার আগে নয় কথাটা বলবো মনে রাখবো। এই না হলে মেয়ে মানুষ নিজের কার্য সিদ্ধি না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না। তাহলে কি দাঁড়ালো, ওরা দুইজন যুক্তি করে কি আমাদের কাছে ভালো সাজতে চাচ্ছে? আরে কি বলবো জানি, মুন্নিও দেখি ডাক্তার পাত্রের জন্য বিউটি পার্লারে দৌড়াচ্ছে, আর খুব সুন্দরী ওই ড্যানিকে বিয়ে করবে ডাক্তার পাত্র। আচ্ছা বাদ দাও ওই রূপগুণের কথা বাদ দাও, কিন্তু আমরা দুজন যে ডাব্বা মারছি সেটা কি হবে? ডাব্বা খাচ্ছি মানে তোর কি ধারণা ওদের দুজনের ডাক্তারের সঙ্গে বিয়ে হবে? তুমি এসব কি বলো বলতো, পাত্র কি মানে পড়লো দোকানের ঝুলিয়ে রাখার জিনিস যে পছন্দ হলে টপ টপ করে পেরিয়ে নিত? এটা সময়ের ব্যাপার, আর তাছাড়া তোমাদের যে ডিমান্ড ডাক্তার পাত্র লাগবেই, তো ডাক্তারদের তো এরকম ডিমান্ড থাকতে পারে, তাই না? তুমি অত চিন্তা করো না, দেখি হয়ে যাবে, সব হয়ে যাবে।